আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত এই মহান মাস রমাদান মাস, মহান মাসে সিয়ামের মাস, যে মাস অত্যন্ত বরকতের, যে মাস অত্যন্ত রহমতের, যে মাস অত্যন্ত খায়রের এবং কল্যাণের, যে মাসে অনেক ট্রেনিং হয় আমাদের আধ্যাত্মিক, দৈহিক, সামাজিক, পারিবারিক, নৈতিক, বিভিন্নভাবে আমরা উন্নত নাগরিক, উন্নত মুসলিম হয়ে গড়ে ওঠার জন্য যে বিশেষ সুযোগ পাই, সেই মাসের কিছু আদাব রয়েছে, কিছু নিয়ম রয়েছে, কিছু ধারাবাহিকতা, কিছু কাস্টম, কিছু কালচার রয়েছে। এই ব্যাপারে যদি আমাদের শেখ আমানুল্লাহ মাদানী সাহেব একটু আলোচনার অবতারণা করতেন, তাহলে দর্শক শ্রোতারা উপকৃত হতেন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। তবে ওখানে সিয়ামের যে ফজিলত, ওখানে একটা হাদিস উল্লেখ করা আমি ভালো মনে করছি। আল্লাহ পাক বলছেন, হাদিসে কুদসিতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলেন, কুল্লু হাসানাতিন মিন বানি আদম ইউযাআফু লাহু মিন আশারাতিন ইলা সাবমিয়াতি দারাজাত ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজুহু। তো আদম সন্তানের প্রত্যেক নেক কাজের বদলা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু সাওমের বিধানটা তার ভিন্ন, কেননা সেটা আমার জন্যই এবং আমি তার বদলা নিজেই, এর প্রতিদান নিজে দিয়ে থাকব। এই হাদিসের ব্যাখ্যায় দুটা কথা বলা যায়। প্রথম কথা হলো যে আদম সন্তানের নেক কাজ 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। এছাড়া অন্যান্য যে বিভিন্ন ফজিলতের বর্ণনা দেওয়া আছে, সেগুলি হাদিস একটু দেখার বিষয় আছে দিবেন। প্রথম কথা ছিল যে 10 থেকে 700 গুণ পর্যন্ত, এটাই সহিহ হাদিস। এছাড়া আরো অন্যান্য ফজিলতের কথা যে বলা আছে, সেগুলি হাদিসগুলি একটু দেখার বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে আল্লাহ পাক বলছেন সাওমটা আমার জন্য এবং আমি নিজে তার বদলা দিব। তো এ ব্যাপারে উলামায়ে কেরামগণ বলছেন যে ইবাদত তো বান্দা আল্লাহর জন্যই করে, কিন্তু সিয়ামটাকে আল্লাহ পাক খাস করলেন কেন? সে ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে সিয়াম পালনকারী ব্যক্তি সাময়িক হলেও জুলুম করে না, মিথ্যা কথা বলে না, এই জন্য আল্লাহ পাক এটাকে খাস করেছেন। অনুরূপভাবে লিয়ান্নাহু সিররুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, আল্লাহ এবং বান্দার মাঝখানের গোপন ভেদ, এর মধ্যে রিয়া এবং সোমা দেখানো লৌকিকতার অবকাশটা কম তুলনামূলকভাবে। জি জি, এখানে আরেকটা জিনিস অত্যন্ত গভীর একটা বিষয়, সওয়াব যদি নির্ধারিত করে দিচ্ছি 10 গুণ, 70 গুণ, 700 গুণ, সংখ্যাটা কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে, কিন্তু যখন বলা হয় সাওমুলি ওয়া আনা আজজিবিহি, একই জন যখন বলতেছে যে তোমাদেরটা গুনে গুনে দেব, ওরটা যে কি দিব সেটা আর আমি বলছি না, তার মানে সেটা হলো আরো অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার। আল্লাহ পাক যখন বান্দাকে বলছেন প্রত্যেকটা গুনে গুনে দিচ্ছি, আর স্বয়ং আল্লাহ মহান আল্লাহ যখন বলছেন এর বিনিময়ে যে কি দিব সেটা আমিই জানি, সেটা যে অনেক বড়, অনেক বিশাল, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এটা ছাপিয়ে রেখেছেন, গোপনে রেখেছেন। এই কথাটিকে একটু আরো স্পষ্ট করার জন্য এভাবে বলা যেতে পারে যে উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল মুরনি আমালান লি এ যা আমল তো দাখাল তুল জান্নাহ, আমাকে একটা আমলের কথা বলেন, যত আমি আমলটা করব তখন আমি জান্নাতে যেতে পারবো সে আমলের বিনিময়ে। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসাওম ফাইনাহু লাহু লামিসলালাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো ইবাদত অফিরায়াতিন লা ইদলালাহু, উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। মানে সিয়াম পালন করে আল্লাহ তাআলাকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। যদি কেউ সালাতের মতো ইবাদত করে আল্লাহকে বেশি ডাকা যায়, সালাত আল্লাহকে বেশি ডাকার বড় মাধ্যম, কিন্তু সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। আমি একটু সংযোগ করতে চাই, জাযাকাল্লাহ খাইরান, কেন সিয়াম সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, অথচ আমরা জানি যে ইমানের পরেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হলো ওই কাজটা যেই কাজের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহর একত্ববাদ বা তাওহীদ ফুটে ওঠে এবং শের মুক্ত হয়। তো দেখা যায় যে সালাত আদায় করতেও একজন মানুষ শেরকে লিপ্ত হয়। যেমন সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল আবদু ফায়ুযাইয়িন সালাতাহু লিইরা আন আন্নাস ইলাইহি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ সালাতে দাঁড়ায়
দাঁড়ায় সালাতটাকে খুব সুন্দরভাবে রুকু সেজদা দৃষ্টিতে করে। কেন? মানুষ যেন মনে করে যে এ খুব নামাজি এবং ভালো সুন্দরভাবে আল্লাহর রাসূল বলছেন এটা একটা শিরক। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। জি, এটা একটা শিরক। তাহলে সালাত সবচেয়ে বড় ইবাদত হওয়ার পরেও এই সালাত আদায় করতেও মানুষ শিরকে লিপ্ত হয়। অপরপক্ষে সিয়াম এটা এমন একটি ইবাদত যেটি আসলে এটা অন্যান্য ইবাদতের তুলনায় শিরক মুক্ত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ববাদ শুধু খালেস ভাবে আল্লাহর জন্যই সম্পাদন হওয়ার দিক থেকেও এই জিনিসটা খুবই আকরাম, খুবই সাথে বলো আমরা হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদিস দিয়ে ব্যাখ্যা করতে পারি। জি জি, ইয়াদউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু। জি, মিন আজলি, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা সালাত আদায় করার জন্য কিন্তু খাওয়া থেকে দূরে থাকতে হয় না, সালাতের জন্য পানীয় থেকে দূরে থাকতে হয় না, এবং শাহওয়াত থেকে ওই মুহূর্তের জন্য দূরে থাকতে হবে। কিন্তু আগে পিছে আব্দুল ইবনে উমর বলছেন যে আল্লাহ রাসূল বললেন যে অসিয়াম আল কোরআন ইশফ ফিয়ান ইয়াউমুল কিয়ামা অসিয়াম একুল ইয়াউমুল কিয়ামা রাব্বে মানাতুহু তাআমা শাহওয়াত ফাসাফফিনি ফিহি। সিয়াম বিচারের মাঠে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমি এই লোকটাকে প্রবৃত্তি থেকে এবং খাদ্য থেকে ঠেকিয়ে রেখেছি, তুমি এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, একে তুমি মাফ করো, জান্নাতে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য ইবাদতের চেয়ে সওমের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, খাওয়া পান করা স্থির দূরে থাকা ইত্যাদিকে সাথে নিয়ে, বৈশিষ্ট্যকে সাথে নিয়ে আমাদের এই সওমটা পালন করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকাল লাহু রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। যে জান্নাতের দরওয়াজাগুলোর ভিতরে একটি দরওয়াজা, কারণ জান্নাতে অনেকগুলো দরওয়াজা আছে, ওমান কানা মিন আহলি সালাত মিন বাবি সালাত, ওমান কানা মিন আহলি সাদাকা মিন আহল জিহাদ সাদাকা মিন বাবি সাদাকা মিন বাবিল জিহাদ ওয়া আসাইমুন ইউদখালুনা মিন বাবি রায়্যান। তো এ পর্যায়ে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মুমিনিন তাদের উপর যেহেতু রোজা ফরজ, কাজেই ফরজ রোজা রাখার ক্ষেত্রে, রমজানের রোজা রাখার ক্ষেত্রে তো সকলেই সমান। তাহলে যদি সাইমিন বলতে আমরা যদি বুঝি যে মানে সাইমুনা আল্লাযিনা সামু ফি রমাদান, তাহলে তো সবাইকে ওই ইয়াদখুলুনা বাবুর রায়্যান দিয়ে প্রবেশ করতে হবে। এর থেকে এটা বোঝা যাচ্ছে যে রমজানের বিশেষত্ব যারা অর্জন, রোজার বিশেষত্ব যারা অর্জন করেছেন, অর্থাৎ রমজানের রোজার পাশাপাশি সোমবারে বৃহস্পতিবারে যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, জি আইয়ামে বিদ বলা যেতে পারে যে আমরা হয়তো বললাম যে অনেক দরজা, আসলে বিষয়টি জান্নাতের আটটি দরজা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ইন্নাল জান্নাতা লাহা সামানিয়াত আবওয়াব মিনহা বাব ইসমুর রায়্যান। জান্নাতের আটটি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়্যান। ও ফি রায়াত আবু দাউদ, আবু দাউদ এবং নাসাঈর বর্ণনাতে এভাবে এসেছে যে ইযা দাখালা আখিরুহুম উগলিক। এই যে রায়্যান দরজাটা রয়েছে, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করবে তখন এই দরজাটা বন্ধ করা হবে। অন্য বুখারী মুসলিমের হাদিসে আছে যে অনেক যে দরজা আছে আটটা জান্নাতের, বিভিন্ন ইবাদতের মাধ্যম দিয়ে বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে মানুষ, কিন্তু হজ পালনকারী ওই দরজা দিয়ে ঢুকে গেলে আর কেউ ঢুকতে পাবে না, এই কথা আল্লাহ রাসূল বলেন। যেমনটা সিয়ামের ব্যাপারে বলেছেন, শুধুমাত্র সিয়ামের ব্যাপারেই বলেছেন যে শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন উগলে দরজা বন্ধ করে দেওয়া হবে। আর কারণ হলো প্রত্যেকটা ইবাদত পালনের সময় অনেক কিছু খোলা থাকে, উন্মুক্ত বৈধ থাকে, কিন্তু সাওম এমন একটা জিনিস, বহু কিছু সাওম মানে বিরত থাকা, বহু কিছুতে বিরত থাকতে হয়, কাজে আল্লাহ পাক এটার প্রতিদানও ওই ধরনের রেখেছেন একটা নিরঙ্কুশ ভাবে, ইনশাআল্লাহ রিয়ার কোনো সম্ভাবনা নাই এখানে, মানুষ দেখানোর কোনো সম্ভাবনা নাই। যারা সাওম পালন করে তারা আল্লাহর জন্যই করে, সাধারণত হজ লোক দেখানোর জন্য করা যেতে পারে, মানে হাজি সাহেব, কিন্তু সাওম এখানে এই বিষয়টাই বেশি ফুটে ওঠে, এই বিষয়টাই বেশি আল্লাহর ইখলাস, একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত, একনিষ্ঠতা। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা কোনো অবস্থায় ত্যাগ করবেন না, কোনো অবস্থায় বাদ দিবেন না। সাওমের আদাব সম্পর্কে বা যেগুলি সাওম বা সিয়াম পালনে মুস্তাহাবাত যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তার অনেকগুলি বিষয় রয়েছে। তার মধ্যে প্রথম
সিয়াম এটা শুরুই হবে সাহরি খাওয়ার মাধ্যমে। তো সাহরি খাওয়া এটি একটি হলো সিয়ামের গুরুত্বপূর্ণ বিষয়, এটি কোনো ফরজ ওয়াজিব নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাসাহারু ফা ইন্না ফিস সাহরে বারাকা, তোমরা সাহরি খাও, সাহরি খেয়ে রোজা শুরু করো, কারণ এর মধ্যে রয়েছে বরকত রয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ থেকে আমরা একটা সুন্নত পাচ্ছি রোজা এইভাবে রাখা। তবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখা দরকার, অনেকেই না জানার কারণে এই ভুলটা করে থাকে। কেউ যদি কোনো রাত্রিতে সাহরি খেতে না পারে, পরের দিন সে মনে করে তাহলে আমার আর রোজা রাখা যাবে না, হবে না, এই বলে সে রোজা ছেড়ে দেয়। না, এটা ঠিক নয়, এটা ভুল। বরং সাহরি খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি কারো কোনো ঘুমের প্রবল বেশি ঘুমের চাপ থাকার কারণে বা জাগতে না পাওয়ার কারণে, যদি কারো বা সময়ের স্বল্পতার কারণে এই জাগতে পারেনি আগে, বা এই কারণে যদি সাহরি ছুটে যায়, অসুবিধা নাই, ওই অবস্থায় সে রোজার জন্য নিয়ত করে নেবে এবং সেই অবস্থায় রোজা থাকবে। তবে এটা আমার উলামাদের মধ্যে আমি একটু প্রশ্ন করতে চাই, নিয়তটা কখন করবে? নিয়তটা তো আসলে মনের সংকল্পকে নিয়ত বলে, নিয়তটাই হলো মনের কাজ। যেমন ভালোবাসাটা মনের কাজ, যেমন কেউ যদি মুখে মুখে ভালোবাসাতে তো হলো না, ভালোবাসাটা হলো মনের ব্যাপার। নিয়ত হলো মনের ব্যাপার, মনের সংকল্প। রমাদান যখন ঢুকে গেল তখন 30টা সিয়াম, মানে এক মাস সিয়ামের নিয়তটা করে নিলে, 30 বা 29 যেটাই হোক, 30 বা 29 যাই হোক, এক মাস সিয়ামের নিয়ত একবারে করে নিলে যে আমি সিয়াম পালন করব, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। সাহরি খেতে পারলো আর না পারলো, যদি সাহরি ছুটেও যায় তবু অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি এখন জানতে চাবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে, যেটা সেহরির সময়টা কখন, সাহর বলতে যে আমরা বুঝি টাইমটা কি, যদি কিছু না প্রসঙ্গে আলোচনা এসে গেছে। জি, ওখানে বেশ কিছু সহিহ হাদিসে দেখা যাচ্ছে যে সাহাবীগণ সাহরি খাওয়ার পরে মসজিদে পৌঁছে দুই রাকাত সালাত আদায় করেছেন, এরপরে ফরজ সালাতের সময় হয়ে গেছে। কোন হাদিসে দেখা গেছে যে সাহাবীগণ বলছেন যে আমাদের সাহারি থেকে নিয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত 50 থেকে 60 আয়াত পড়ার একটা সময় অনুমান করা যায়। আর কোন কোন সময় দেখা গেছে বেশ কিছু সহিহ হাদিস এভাবে এসেছে যে সাহাবীগণ ওই রাতের সালাত আদায় মসজিদে করেছেন, এরপরে বাসায় এসে বাড়িতে যারা আছে তাদেরকে বলছেন যে তাড়াতাড়ি খাওয়ার নিয়ে আসো, ফজর হয়ে গেল, আজানের সময় হয়ে আসছে, তাড়াতাড়ি খাওয়ার নিয়ে আসো। এই একাধিক হাদিসের সারমর্ম থেকে অনুমান করা যায় যে ঠিক সাহারি থেকে নিয়ে সালাত শুরু হওয়ার ব্যবধান 8-10 মিনিট এরকম একটা অনুমান করা যায় বিভিন্ন হাদিসের ভিত্তিতে। অনেক আগরাইতে খায়, অনেক মাঝরাতে থেকে ঘুমায় পড়ে, আরেকজন সাহারিতে একটু দেরিতে খায়, কোনটা ফজিলত বেশি? কোনটা ফজিলত হচ্ছে দেরিতে খেতে। জি, দেরিতে খেতে হবে, এটাই বেশি ফজিলত। আর এই দেরিতে খাওয়াটাই একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের সময় এখন শেষ, ইনশাআল্লাহ এই সিয়াম প্রসঙ্গে আমরা ধারাবাহিক আলোচনায় পরবর্তী আসরে আপনাদের স্বাগত জানাবো। সে পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ আমাদের আলোচনা শোনার জন্য পরবর্তী অপেক্ষা করবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।